টিভি তারকারা খানিকটা নাক সিটকে থাকতো ফিল্মের ব্যাপারে, আফরানিশোর এই কামব্যাক বা ফিল্মে আসার নাক সিটকে এখনো থাকে কাজের অভাবে আমি যেটা মনে করি। কারণ আপনি দেখেন সেই সময় থেকে সে মাহফুজ ভাই, জাহেদ হাসান ভাই থেকে শুরু করে সবাই কিন্তু তখনকার টেলিভিশনে কিন্তু সুপারস্টার ছিল। আমি দেখেছি অনেকেই যে চলচ্চিত্রের কথা বলে নাক সিটকায়, কিন্তু অফারটা দেওয়ার পরে তার মনের ভিতর অন্যরকম একটা আনন্দ কাজ করে। বা আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা শাকিব ভাইকে বিট করে কথা বলে, শাকিব ভাইয়ের সঙ্গে কাউন্টার দিয়ে কথা বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ঠিক না। আজকে শাকিব ভাই 200 ছবি করার পর একজন শাকিব খান হয়েছে, আমাকে সেই পর্যন্ত যেতে হবে। এটা কি হুমকি নাকি হল মালিকদের জন্য একটা বড় সুবিধার জায়গা তৈরি করছে? এখন হচ্ছে যারা হল মালিকরা দোদুল্যমান, কিন্তু যারা নিয়ে আসছে ছবিটা তারা একটা গেম খেলেছে, তারা হল মালিকদের উপরে চাপ দিয়ে তারা ছবিটা নিয়ে আসছে বাংলাদেশে। কিন্তু আসলে সিঙ্গেল স্ক্রিনে কখনো এর আগে কোনোদিনও সিঙ্গেল স্ক্রিনে কখনো হিন্দি বা উর্দু চলচ্চিত্র অনেক আগে ছিল। আমার 22টা বুকিং হলে আমার পাঠান চলছে, সো আমার প্রযোজক 22টা হলে রিলিজ করলে বা 22টা হলে ছবি চললে অন্তত কিছু হলেও টাকা পেতো তার। আমি মানে এবার ঈদে আফটার কোভিড ছবি রিলিজের পরে কলাকুশলী অর্থাৎ তোমরা হিরো হিরোইন ডিরেক্টর প্রোডিউসার নানান রকম ক্যাম্পেইনে একে অপরকে বিভিন্ন রকম কথা ছড়ে দাও, সেটা নিয়ে আলোচনা হয়। এটা কি নিজস্ব ছবির একটা ক্যাম্পেইন বা একটা মুখরোচক আলোচনার ভেতরে থাকার একটা কৌশল? তুমি বলো, ইকবাল বলো, আনন্দ জলিল বলো বা যে কেউ, এইটা একটা হাঙ্গামা তৈরি করার একটা বিষয় থাকে কিনা তোমাদের, যে পিআর পাবলিসিটির একটা মজা নেয়া? হয়তোবা অন্যর কাছে, অন্যের ক্ষেত্রে হয়তোবা থাকতে পারে, অন্য ক্ষেত্রে যেহেতু আমার একটা বিষয় নিয়ে একজন নর্মাল একটা সিলি বিষয় নিয়েও একজন প্রেস কনফারেন্স করেছে, যাই হোক যেটাই হোক আপনারা দেখেছেন সেটা, কিন্তু হয়তোবা তার কাছে হয়তোবা মনে হতে পারে যে আমি একটা টপিক পেয়েছি এটা প্রেস করার জন্য। বাট আমার কাছে এরকম মনে হয়নি বা আমি এরকম কোনো কিছুই আমার কাছে মনে হয়নি। বাট এটা আমি নেগেটিভ দিক দেখব না, অবশ্যই পাবলিসিটির জন্য সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক দুটাই একটা সিনেমার জন্য প্লাস পয়েন্ট, সেটা আপনারা ভালো করে দেখেছেন। আমরা আমাদের যেমন পাঠান ছবি বিষয়টা সে দীপিকা পাড়ুকন থেকে শুরু করে আপনারা দেখেছেন কত দিক দিয়ে কত রকমেরভাবে ছবি রিলিজ হওয়ার আগেই নেগেটিভ ইস্যু নিয়ে পাবলিসিটি হয়েছে। তা আমি আমার দিক থেকে আমার এরকম চিন্তাভাবনা নাই যে নেগেটিভ ইস্যু নিয়ে পাবলিসিটি করা, তাহলে আমাদের এই চলচ্চিত্রে বা এই সিনেমাতে অনেক ধরনের ইস্যু ছিল যেটা নিয়ে আমরা ক্রিয়েট করে আমরা পাবলিসিটি করতে পারতাম। আমি এরকম নেগেটিভ পাবলিসিটি কখনোই পক্ষপাতিত্ব না। লোকাল ছবিতে অভিযোগ রয়েছে বুবলি ক্যাম্পেইনে আসেনি, অভিযোগ না এটা স্পষ্ট সত্য, এবং তোমার ক্ষেত্রে ঈষৎ অভিযোগ রয়েছে যে তুমি যতটুকু দৌড়াচ্ছ একা কাঁধে নিয়ে ছবিটা, সেভাবে উপবিশ্বাসকে তুমি বা তোমার টিম কাছে পাচ্ছে না বা ছবিটা তেমনভাবে উপবিশ্বাস স্বরূপভাবে বলছে না, সব জায়গায় যাচ্ছে না, এই বিষয়ে আসলে কি কোনো ধরনের একটা দূরত্ব বা বৈপরীত্য তৈরি হয়েছে? না, প্রাথমিকভাবে একটা দূরত্ব ছিল, শুধু আমার না, আমার ডিরেক্টরের সঙ্গে আমার মানে অপুয়ার এবং আমার দুজনেরই দূরত্ব ছিল। পরবর্তীতে দূরত্বটা একটু ঠিকঠাক করা হয়েছিল, কিন্তু অপু তো ইন্ডিয়াতে গেছিলো, আপনারা জানেন ছবি রিলিজের থার্ড ডেতে ইন্ডিয়া চলে গেল, ইন্ডিয়া থেকে 29 তারিখে এসে সে আবার 1 তারিখে ইউএসএ চলে গেল। তাই এর ভিতরে সে আর ক্যাম্পিংয়ে বা কতটুকু করতে পারে সে একটা প্ল্যানিং ছিল যে তার ফেসবুক পেজ বা আইডি থেকে সে লাইভ করতে পারতো, বাট সে হয়তো সময়ের জন্য সেটা করতে পারে নাই, বাট পোস্ট করেছে। তার টিম আছে একটা, ফ্যান ক্লাব আছে, সেই টিমের মেম্বারদেরকে আমার সঙ্গে জয়েন করিয়ে দিয়েছে সমস্ত জায়গায় পাবলিসিটি করার জন্য, বিশেষ করে অনলাইন গ্রুপগুলোতে বা অনলাইন সেক্টরে যে যে জায়গা আছে। এগুলো ছাড়া তো আর তার কাছ থেকে আর বেশি তেমন কিছুই আমরা পাইনি, বিকজ সে সময়টা বের করতে পারে নাই। যদিও এটা আমাদের জন্য খুব দরকার ছিল, কারণ ঈদের ছবি রিলিজ করে যদি ফুল পাবলিসিটি নিয়ে নামতে না পারা যায় সেহেতু সেক্ষেত্রে আমাদের জন্য ছবি চালানো বা দর্শকদেরকে কানেক্ট করা খুব কষ্টের একটা ব্যাপার হয়ে যায়। তা আশা করছি যে ইনশাল্লাহ আমরা নেক্সট যে 19 তারিখ আছে বা পরবর্তী উইক আছে, এই উইকগুলোতে ইনশাল্লাহ এই লাস্ট উইক এবং এই উইকের মতোই আমরা ইনশাল্লাহ হলগুলোতে খুব সুন্দরভাবে আমাদের ছবিটা প্রেজেন্ট করব এবং আমরা পাবলিসিটির জন্য খুব সুন্দরভাবে আমাদের দর্শকদের কাছে যেতে পারবো। একটা মুখরোচক গল্প তৈরি হয়েছে যে শাকিবের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলি দুজনই আসলে ঈষৎভাবে এবং একটু মৌনভাবে চাইছেন যে লিডার আমি বাংলাদেশের পক্ষে কাজ করুক, সেটাতে যেন কোনো ডিস্টার্ব না হয়, এটা যে গুঞ্জনটা প্রচলিত সেইটা কি প্রভাব ফেলেছে কিনা বুবলির লোকালে ক্যাম্পেইনে না যাওয়া আর উপবিশ্বাসের প্রেম প্রীতির বন্ধনে ক্যাম্পেইনে সেভাবে না থাকা? এখন তো মানুষ সবাই প্রথম থেকে সেটাই বলে আসছে, কিন্তু আমি যতটুকু কাছে থেকে চিনি অপুকে, বিশেষ করে
তার নিজের জব বা নিজের ক্যারিয়ার বলেন যেটাই হোক না কেন, এটা প্রতিটা চলচ্চিত্র একটা মানুষের জন্য স্বপ্নের ব্যাপার হয়ে থাকে, সে যত বড় সুপারস্টারই হোক না কেন, এটা একটা সন্তানের মতো। তা আমি কখনও অপুর কাছ থেকে আমার মনে হয় না এটা পেয়েছি, আমার কাছে মনে হয়েছে আর কি। তারপরেও আমি আমার বিশ্বাস হয় না এরকম কিছু আর কি। বাট লোকালের বিষয়টা আমি হয়তো জানি না, বা লোকালের বিষয়টা আমি হয়তো বলতে পারবো না, সেটা হয়তো আদর ভালো বলতে পারবে আর কি। তা আমার দিক থেকে আমার ছবিতে এরকম কিছু মনে হয়নি আর কি, যে লিডার আমি বাংলাদেশকে হাই মানে হাইপে ওঠানোর জন্য আমাদেরটাকে একটু মাইনাসে করে রেখেছে অপু, আমার মনে হয় না আর কি। শাকিব অপু বিশ্বাস দীর্ঘদিন দর্শক দেখে এসছে, অনেকদিন পর একটা অন্য জুটির সাথে, অনেকদিন না প্রথমবারের মতো অন্য জুটির সাথে অপু বিশ্বাসের ঈদে ছবি রিলিজ হলো প্রথমবার, রাইট? এবং সেই জায়গা থেকে দর্শকরা শাকিব অপুকে দেখতে দেখতে জয়ের সাথে অপু বিশ্বাসকে কেমন ভাবে মানিয়ে নিয়েছে? এক্সপিরিয়েন্স সহকারে বলতে গেলে ভাই আপনাকে অনেক একটু স্টাডি করতে হবে। স্টাডিটা বলতে গেলে আমাদের ইউটিউবে যে গানগুলো রিলিজ হয়েছে, ট্রেলার রিলিজ হয়েছে, ইভেন আমাদের যে ইন্টারভিউগুলো গিয়েছে, বিভিন্ন হলের ইন্টারভিউগুলো গিয়েছে, সেই জায়গাগুলোতে যদি আপনি কমেন্টসগুলো যদি একটু পড়তে পারেন, আমার মনে হয় সেখানে স্টাডি করলে অনেক অ্যান্সার পেয়ে যাবেন। তারপরে আমার কাছে মনে হয়েছে যে অপু দি আর শাকিব ভাই তো বেস্ট, এরপরে তো বাদই দিলাম। তারপরেও অনেকদিন পরে লাস্ট আমাদের দুজনের ছবি, আমাদের আমিও ছিলাম ছবিটাতে, হিটম্যান 2015 সালে রিলিজ হয়েছিল, হিটম্যানে শাকিব ভাই অপু দি ছিল আর আমার সঙ্গে শিনশিলা ছিল, ওটাও অনেক বিগ বাজেটের এক এবং ওই ঈদের সব থেকে সেরা সিনেমা ছিল হিটম্যান। তার পরবর্তীতে এসে 2023-এ এসে আবার ঈদে রিলিজ হয়েছে ছবি, সেখানে আমি আর অপু বিশ্বাস হিরো হিরোইন। সো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া ছিল এবং দর্শকরা এত সুন্দরভাবে, আমি যদিও প্রাথমিকভাবে অনেক ভয় পেয়েছিলাম, বাট দর্শকরা এত সুন্দরভাবে এটা লুফে নিয়েছে সেটা আপনি গান বা ট্রেইলারের কমেন্টসগুলো দেখলেই বুঝতে পারবে। আমার কাছে মনে হয়েছে যে না, আমাদের দর্শকরা আমাদের দুজনকে, আমাদের দুজনের কেমিস্ট্রিকে খুব সুন্দরভাবে নিয়েছে। আমার একটা বড় শক্তির নাম হচ্ছে অভিনেতা ডিপজল। তো ডিপজল ভাই ঘোষণা দিয়েছেন যে পরবর্তীতে সভাপতি হিসাবে শিল্পী সমিতি নির্বাচন করবেন। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার এবং জায়েদ খানের বড় একটা পরামর্শ কাজ করেছে দীপজল ভাইয়ের এই সভাপতি নির্বাচনে আসা, এবং সামনের দিনগুলোতে তার নেতৃত্ব যদি তিনি বসতে পারেন তাহলে কি কোনো চেঞ্জেস আসবে কিনা? অবভিয়াসলি চেঞ্জ আসবে, কারণ উনি তো চেঞ্জ করেই আসতেছে। উনি যখন অ্যাসোসিয়েশনে ছিল না তখনও চেঞ্জ করে আসতেছে। চেঞ্জ করা মানে এই না যে আমার অ্যাসোসিয়েশনটাকে বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়া, আমার অ্যাসোসিয়েশনটাকে অনেক জায়গায় লাইম লাইটে নিয়ে আসা। আমার কথা হচ্ছে FDC একটা KPI ভুক্ত এরিয়া, সেখানে কিন্তু আমরা অনেকেই বলে থাকি যে আমাদের অ্যাসোসিয়েশন কেন FDC-র ভিতরে আছে, KPI ভুক্ত, আমাদের এটা অনেকের ভুল ধারণা। এটা আমাদের স্টাডি রুম আছে, সেই স্টাডি রুমটাকে আমরা আমাদের মতো করে একটা কমিটি সাজায় রাখার জন্য একটা অ্যাসোসিয়েশন করা হয়েছে, জাস্ট এটাই। আমাদের FDC-তে আমাদের অ্যাসোসিয়েশনের মেন ফ্যাক্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা আর্টিস্টের একটা স্টাডি রুম আছে, ডিরেক্টর অ্যাসোসিয়েশনের একটা স্টাডি রুম আছে, এটাকে ফোকাস করা। আর অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেওয়াটা হচ্ছে মেন কাজ, হচ্ছে আমার অ্যাসোসিয়েশনের মেম্বারদেরকে রক্ষা করা, তারা কোনো প্রবলেমে পড়লো কি না, আমার অ্যাসোসিয়েশনের মেম্বাররা কোনটা পেলে সুযোগ সুবিধা তাদের জন্য ভালো হবে, কোনটা কোন দুর্ঘটনা থেকে তাকে বাঁচানো যায়, এটাই মেন কথা। আমরা চলচ্চিত্রের মান উন্নয়নের জন্য কিন্তু যতটা পরিচালক সমিতি প্রযোজক সমিতি কাজ করবে ততটা কাজ কিন্তু আমাদের হাতে নাই। আমরা শুধু কাজ করি একটাই, সেটা হচ্ছে আমরা আমাদের কাজ করে অ্যাক্টিং করা। আমরা কতটুকু প্রযোজক পরিচালক স্যারেরা আমাদেরকে প্রজেক্ট দিলে আমরা আমার ক্যাপাসিটি অনুযায়ী কতটুকু কাজ করতে পারবো একটা কন্টেন্টে। তো সেক্ষেত্রে আপনারা দেখে এসেছেন যে চলচ্চিত্রের স্বার্থে মনোয়ার হোসেন দীপজল সাহেব এর আগে অনেক কাজ করেছেন, যে কাজটা এই 2 ইয়ারে একজন অ্যাসোসিয়েশনে একজন বড় পদের একজন প্রতিনিধি করতে গেলে সেখানে তার থাকতে হবে অর্থ, তার থাকতে হবে সম্মান, তার থাকতে হবে ক্ষমতা। হ্যাঁ, এই তিনটা জিনিসকে কম্বিনেশন করেই কিন্তু সে একটা অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর তাছাড়া অন্যান্য পদে যারা আছেন তারা তো সাপোর্ট করবে তাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না এই 2 বছরে আহামরি কোনো ফল বা আহামরি কোনো রেজাল্ট এই আমাদের এই শিল্পী সমিতির বইয়ে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, তা সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমাদের মনে হচ্ছে দীপজল সাহেব আসলে হয়তো বা নতুন কিছু করতে পারবে। আর সে আসবে কিনা এখনো কনফার্ম না, মিশাভার সঙ্গে আমাদের কাজ আছে, মিশাভাই যদি ইনক্লুড হয় বা সে যদি চায় যে না সে থাকবে আমাদের সঙ্গে বিশেষ করে প্রেসিডেন্ট পদে, তাহলে অবভিয়াসলি মিশাভাইকে আমরা টার্গেট করেছি। আর মিশাভাই যদি চিন্তা করে যে না আমি থাকবো না, দেন আমাদের
দীপজল চাচা আসবে। তার মানে তোমারা জায়েদ ভাই জায়েদ খানের একটা ইন্ধন বা পরামর্শ না ইন্ধন আমরা হ্যাঁ হ্যাঁ আছে আছে আলোচনা আছে আলোচনা আছে। তুমি যেমন অপবিশ্বাসকেও এনেছেন দীপজল সাহেব এবং তোমাকেও লঞ্চ করেছে দীপজল ভাই, পরবর্তীতে তোমার ক্যারিয়ারে আগামী ক্যারিয়ার আফটার ঈদ বা নেক্সট ফিল্ম কবে নাগাদ আসছে বা কি ধরনের ছবি তোমার পাইপলাইনে আসছে দর্শকদের কাছে? পাইপলাইনে হচ্ছে আমার অপবিশ্বাসের ট্র্যাপ, ওটা ঈদের একটা প্ল্যান করছিল বাট আমি ঈদের প্ল্যানটা অফ করে রাখছি আর কি, যেহেতু অপুর লাল শাড়ি যাওয়ার প্ল্যান। আমার আর অপুর ট্র্যাপ আসছে, এরপরে আরও ভালো কিছু মতাজ আকবর স্যারের আয়না ছবি আসছে, একটা খুব ভালো একটা সুপার গল্প আমি আর আচল আয়না আসছে। এরপরে সেলিম আমাদের সেলিম ভাইয়ের আমাদের শাপলা মিডিয়ার একটা আসছে এক পশলা বৃষ্টি, ওটাও আমি আর আচল। আর দীপজল চাচুর একটা ছবি আছে সেন্সর হয়ে গেছে, অমানুষ হলো মানুষ, আমি দীপজল চাচু আর হচ্ছে মৌমিতা আমাদের হচ্ছে মৌ খান। আমাদের এই ছবিটার গল্পটা আমাদের ছুটকা অমিত স্যার করেছে, খুব অসাধারণ একটা গল্প। হ্যাঁ, এটার গল্পটার গাঁথুনিটা অনেক সুন্দর। আমার প্রায় 9টা সিনেমা অলরেডি সেন্সর হয়ে গেছে, তা আমার বিশ্বাস যে আমার এই প্রেমপ্রীতির বন্ধনটা অনেক বিগ বাজেটের একটা ছবি ছিল, গল্প নির্ভর ছবি। আমার ওই ছবিগুলো হয়তো অনেক বিগ বাজেটের না কিন্তু গল্প নির্ভর ছবি, দর্শকরা আমার মনে হয় খুব সুন্দরভাবে নিবে। আর বিশেষ করে ট্যাপটা ঠিক এটার উল্টা টাইপের একটা গল্প আমার অপবিশ্বাসের, ওটাও দুজনের অনেক ভালো কেমিস্ট্রি আছে, আমার মনে হয় দর্শকরা খুব সুন্দরভাবে নিবে। এটা বহুল চর্চিত হিন্দি ছবি আমদানির বিষয়টা এবং পাঠান অলরেডি রিলিজ পেয়ে গেছে, এটা কি হুমকি নাকি হল মালিকদের জন্য একটা বড় সুবিধার জায়গা তৈরি করছে? হ্যাঁ, এখন হচ্ছে যারা হল মালিকরা দোদুল্যমান, কিন্তু যারা নিয়ে আসছে ছবিটা তারা একটা গেম খেলেছে আমাদের কাছে মনে হয়। গেমটা কেমন সেটা হচ্ছে তারা হল মালিকদের উপরে চাপ দিয়ে তারা ছবিটা নিয়ে আসছে বাংলাদেশে, কিন্তু আসলে সিঙ্গেল স্ক্রিনে কখনো এর আগে কোনোদিনও সিঙ্গেল স্ক্রিনে কখনো হিন্দি বা উর্দু চলচ্চিত্র অনেক আগে ছিল জয়েন্ট ভেঞ্চার ছবি যেগুলো, কিন্তু আমদানি যে ছবিগুলো সেই ছবিগুলো কখনোই সিঙ্গেল স্ক্রিনে অনেক ভালো কিছু করতে পারে নাই। তারপরও ঈদের সময় বিশেষ করে এই ঈদে 8টা চলচ্চিত্র রিলিজ করার পরে এই মুহূর্তে তাদেরকে উচিত হয় নাই আমাদের এই ছবিগুলোর মাঝে ছবিটা রিলিজ করা, কারণ আমাদের এই উইকে আমার 22টা হল, আমার 22টা বুকিং হলে আমার পাঠান চলছে। সো আমার প্রযোজক 22টা হলে রিলিজ করলে বা 22টা হলে ছবি চললে অন্তত কিছু হলেও টাকা পেত, তাই আমি না পাই আমার অন্য ছবি রিলিজ যারা আছে 42টা হলে আরও তো হল রয়েছে আরও তো ছবিগুলো রিলিজ পেত, 2টা হলেও টাকা পেত, এই তারা ইন্টারেস্টেড হতো। 8টা ছবির ভিতরে যদি 2টা ছবিরও প্রযোজক ভালো করে টাকা পেত তাহলে তারা পরবর্তী ছবি নির্মাণে ইন্টারেস্টেড হতো, সেই ছবি নির্মাণ করতে গেলে আমাদের ইন্ডাস্ট্রির 100 জন লোক কাজ করতো, তাদের রুটি রুজি এই ছবিটা থেকে হতো, সেই জায়গাটা থেকে আমরা বঞ্চিত হলাম সব থেকে বড় কথা সেটা। এই ছবিটা এনেছে, ছবিটা আরও 2 সপ্তাহ পরে রিলিজ দিলে হয়তো বা আরও কিছু প্রফিট করতে পারতো আমার প্রযোজকরা, সেটা করে নাই, সেটা করে নাই। এটাও একটা পলিসি, এটাও একটা রাজনীতি, তারা চায় না, তারা টোটালি আমাদের আমদানি চলচ্চিত্রের উপর নির্ভর করতে চায় আমাদের হল মালিকদেরকে, যে আমরা এনেছি দেখো। আসলে অ্যাকচুয়ালি সিনেপ্লেক্সে 200 সিট, 200 সিট বুক করাটা আহামরি কোনো টাফ একটা ব্যাপার না। আমার লাস্ট 750 সিট আমার বুক হয়েছে আমার নিউ গুলশানে, সেখানে অ্যাটলিস্ট একটা ফুল ডের একটা সিনেপ্লেক্সে ধরতে গেলে সিট বুক হয়ে গেছে, এরকম একটা বিষয়। সো সিঙ্গেল স্ক্রিনকে বাঁচাইতে গেলে তারা গেম খেলেছে, আমরা কষ্ট পেয়েছি, আমার প্রযোজকরা লস করেছে, সেখানে তারা যদি গেম খেলে যদি গেমটাতে সাকসেস হয় যে না আমার সিঙ্গেল স্ক্রিনগুলো অন্তত লাভবান হয়েছে, তারা 2টা টাকার মুখ দেখেছে, তাহলে আমার মনে হয় এটা সার্থক। আর যদি মনে হয় যে না তারা টাকা পায়নি, 2টা টাকা লাভবান হয়নি, তারা ব্যর্থ, তাহলে তাদের সঙ্গে সঙ্গে আমরা টোটাল ইন্ডাস্ট্রিই ব্যর্থ। আমার মনে হয় এই গেমটা যদি তারা রেগুলার খেলে থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি একটা সময় নেপালের মতো হয়ে যাবে, হাজার বড় প্রজেক্ট করলেও তারা কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, সেম কন্ডিশন আমাদের চলচ্চিত্রের উপরেই হবে। আর সবথেকে বড় কথা আমি মনে করি ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের সবথেকে নর্মাল ছবি একটা যদি তৈরি করি তাহলে আমাদের 60-80 লাখ টাকা যায়। সেই 60-80 লাখ টাকা দিয়ে যদি আমি এরকম সুপার স্টারের ছবি যদি নিয়ে আসতে পারি, আমি তামিল তেলেগুতে যেয়ে যদি আমি ইয়াস বা রামচরণ বাল্য অর্জনার ছবি যদি আমি আনতে পারি সেখানে 80 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশি টাকা বিদেশিকে দিয়ে, তাহলে আমার বাংলাদেশের ছবি বানানোর দরকারটা কি? আমরা তো আমদানি ছবি করেই আমরা ছবি রিলিজ করতে পারি বাংলাদেশে, আমাদের বাংলাদেশের প্রযোজকরা তাহলে না খেয়ে মরবে তো, আমার কথা হচ্ছে সেটা। তো আমি ছোটো বাজেটের ছবি বানায় তো লাভ নেই, আমি ছোটো বাজেট দিয়ে বড় বড় সুপার স্টারের ছবি বাংলাদেশে এনে রিলিজ করতে পারতেছি। এই পথটা আমরা দেখাচ্ছি, এই পথটা এই রুটিনটা দেখে কিন্তু আমরা একসময় ইন্ডাস্ট্রিতে মানে জয়েন্ট ভেঞ্চারের জায়গায় সে যৌথ প্রযোজনার জায়গায় আমরা যৌথ প্রতারণা করে কিন্তু অনেক ছবি নিয়ে আসছিলাম, সেটার জন্য আপনারা দেখেছেন যে আমরা কাফনে কাপড়কে পরে মাথায় বেঁধে আমরা রোডে নেমেছিলাম, সেই উইকেও 3টা ছবি তারা আমদানি করেছিল, সেখানে কিন্তু আমদানিকৃত ছবি তারা চালাতে পারে নাই। তো আমি জানি না, আসলে এই সিঙ্গেল স্ক্রিনের রেজাল্ট হওয়ার পরেই বোঝা যাবে অ্যাকচুয়ালি আমরা এই আমদানিতে আমরা সার্থক কিনা।
যদি সিঙ্গেল স্ক্রিন জিতে যায় তাহলে আমরা মনে করব আমরা সার্থক। দীপজল ভাই, তোমার ছবি দেখে কি মন্তব্য করলেন, তার রিভিউটা কি ছিল? চাচু এখনো পরিপূর্ণভাবে আমার ছবিটা দেখে নেয়, বাট সে ইন্টারেস্টেড বিকজ আমরা ঢাকার বাইরে প্রথমে রিলিজ করেছি, শহরগুলোতে প্রথমে রিলিজ করেছি, ঢাকাতে আমরা একযোগে ঢোকার প্ল্যান চলছে। তারপর সে তার একটা বিলবোর্ড আছে তার পর্বতের সঙ্গে, সে সারা বছর দেখেন যে তার প্রতিটা ছবি বিলবোর্ড, কোনো না কোনো ছবি থাকে। সে আমাকে বলেছে যে এখানে এখানে তুই আমার একটা ছবি আছে, ছবির বিলবোর্ডটা খুলে ফেল, খুলে ফেলে তোর ছবি বিলবোর্ডটা লাগাই দি। ঈদের আগে দুদিন আগে থেকে আমার বিলবোর্ড অলরেডি সেখানে লাগাই দিয়েছে। তার ইচ্ছা, সে ট্রেলার দেখে তার কাছে ভালো লেগেছে, সে বলেছে যে না গুড, বাংলা ছবি হিসাবে একদম র ছবি, তার কাছে মনে হয়েছে 90s গল্প। বাংলা ছবিতে 90s গল্পের অনেক অভাব ছিল, তামিল, তেলেগু, কোরিয়ান, জাপানি ছবির কপি মারতে মারতে একটা 90s গল্পের দরকার ছিল, যেটাকে একদম সেই দর্শক আগের সেই প্রিয়া আমার প্রিয়া থেকে শুরু করে, আমার স্বপ্ন তুমি থেকে শুরু করে, আমার ঘর আমার বেস্ট, এই টাইপের একটা টেস্ট পেতে পারতো আর কি। সেই জিনিসটা আমরা দর্শকদেরকে দিয়েছি এবং আমরা সার্থক হয়েছি আশা করছি। তুমি একদম ফ্রেশ লুক হিসেবে দীপজল ভাই হাত ধরে ফিল্মে এসছো, কিন্তু ফিল্মের এই অবস্থাতে অনেক টিভি তারকারা এখন মেইন স্ট্রিম ফিল্মে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন, সাইন করছেন এবং ছবি করছেন। আগামী ঈদে বলা হচ্ছে যে আফরান নিশোর নতুন ছবি সুরঙ্গ আসছে, সিয়াম তো বেশ কয়েক বছর ধরে রেসে রয়েছে। তো তোমার কাছে এই ইন্ডাস্ট্রির এই যে ইনক্লুড, যেটা আগে দেখা যেত না, আগে আমরা জানতাম যে টিভি তারকারা খানিকটা নাক সিটকে থাকতো ফিল্মের ব্যাপারে, আফরান নিশোর এই কামব্যাক বা ফিল্মে আসাটা নাক সিটকে এখনো থাকে কাজের অভাবে আমি যেটা মনে করি। কারণ আপনি দেখেন সেই সময় থেকে সে মাহফুজ ভাই, জাহিদ হাসান ভাই থেকে শুরু করে সবাই কিন্তু তখনকার টেলিভিশনে কিন্তু সুপারস্টার ছিল, তারা কিন্তু চলচ্চিত্র করেছে কিন্তু। হ্যাঁ, যাকে চলচ্চিত্র আমি দেখেছি অনেকেই যে চলচ্চিত্রের কথা বলে নাক সিটকায়, কিন্তু অফারটা দেওয়ার পরে তার মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করে। তা আমি অবভিয়াসলি আমি মনে করি কালচারের কোনো মানে একজন অভিনেতার বা অভিনেত্রীর কোনো স্টেজ নাই, কোনো প্ল্যাটফর্ম নাই, সে সব জায়গায় অ্যাক্টিং করতে পারে। সেক্ষেত্রে আমি অবশ্যই আরফান নিশো ভাইকে সাধুবাদ জানাই এবং শুভকামনা জানাই। আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রিতে যত আর্টিস্ট বাড়বে, যত হিরো হিরোইন বাড়বে, তত প্রজেক্টের সংখ্যা বাড়বে। প্রজেক্টের সংখ্যা যখন বাড়বে তখন আমি না হোক আমার আরেক ভাই কাজ করতে পারবে, আমি হয়তো কাজ করতে পারবো। তা আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আগে যেমন ছিল একসঙ্গে 6-7-8 হিরোর ছবি খুব ভালো যাচ্ছে, এই দিনটা যদি আমাদের সুন্দরভাবে আসতো অবভিয়াসলি আমরা অবশ্যই বেশি আনন্দিত পাইতাম, বা আমরা মনে করতাম যে সত্যিই আসলে সেই সোনালী যুগগুলা ফিরে আসছে। কিন্তু সেই দিনটা নাই, আমরা হয়তো বা একজনের ছবি চলে আরেকজনের ছবি না চললে সেই তার বিরুদ্ধে কথা বলে। এক শাকিব ভাইকে আমরা একদিন আসতে না আসতে আমরা ইন্ডাস্ট্রিতে সঙ্গে সঙ্গে আমরা জার্নালিস্ট ভাইরা যারা আছে বা আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা শাকিব ভাইকে বিট করে কথা বলে, শাকিব ভাইয়ের সঙ্গে কাউন্টার দিয়ে কথা বলে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ঠিক না। আজকে শাকিব ভাই 200 ছবি করার পর একজন শাকিব খান হয়েছে, আমাকে সেই পর্যন্ত যেতে হবে, আমাকে কিছু ছবি ভালো ভালো প্রজেক্ট দিতে হবে, দিয়ে আমি আমার সঙ্গে তুলনা করব, আমি আমার সমসাময়িক যারা আছে তাদের সঙ্গে কাউন্টারে যেতে হবে আমাকে, দেন তারপরেই না আমি সামনের দিকে আগাতে পারবো। কিন্তু আমি প্রথমেই যদি আমার নিজের প্রচারের জন্য হোক বা আমি নিজেকে ভাইরাল করার জন্যই হোক, আমার ফ্যান ফলোয়াররা বা আমার কাছের যারা জার্নালিস্ট ভাইরা আছে তারা যদি আরেকজনের সঙ্গে তুলনা করে বসে, তখন অ্যাকচুয়ালি আমার মনে হয় যে নিজেকে ছোট করা হয়, এছাড়া তেমন কিছুই না। কে বেশি রোমান্টিক, অপবিশ্বাস না আচল? দুজনই রোমান্টিক বেশি। কাজের অভিজ্ঞতা দুজনের ক্ষেত্রে দুই লাইনে যদি বলতে বলা হয়, দুই লাইনে বলতে গেলে হচ্ছে অপুর সঙ্গে দুইটা হিরোইন হিসাবে, হিরো হিসাবে দুইটা কাজ, আচলের সঙ্গে তিনটা কাজ। সো কাজের অভিজ্ঞতা বলতে গেলে দুজনের দুই অ্যাক্টিভিটিস, বিকজ ও দুজনেরই কাজের প্রতি অনেক বেশি পাংচুয়ালিটি এবং তারা একাগ্রতা অনেক বেশি কাজের প্রতি। আর রোমান্টিক বলতে গেলে দুজনই রোমান্টিক বেশি আমার কাছে মনে হয়েছে। মিশা সদাগর, আমার একটা সত্যি তোমার বেশ প্রসঙ্গে বেশ কিছু বললেন, তোমার সাথে সম্পর্কের জায়গাটা, একসাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? আমি সত্যি কথা বলতে গেলে যে মিশা ভাই এমন একজন আর্টিস্ট বাংলাদেশে, সত্যি কথা যদি পৃথিবীতে কোনো আর্টিস্টের গিনিস বুকে নাম লেখাতে হয় তার নাম লেখানো উচিত। কারণ আপনি জানেন যে একজন আর্টিস্ট হিসাবে 1000 কাছাকাছি মুভি করে ফেলেছে, এটা জোক না, এটা বিশাল একটা ব্যাপার। বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো আর্টিস্ট এরকম কাজ করতে পেরেছে। তো সেখানে আমি তার যে ভালো বলবো, এ ভালো বলতে গেলেও আমার ভয় করে তাকে নিয়ে, বিকজ ওই ভালো বলার ভিতরে হয়তো বা কোনো কমতি আছে বা কোনো ভুল করে বসতে পারি এরকম কিছু। আর নতুন আর্টিস্ট হিসাবে আমি তো তার সঙ্গে আমার 9টা চলচ্চিত্র তার সঙ্গে করেছি। তা আমার সঙ্গে তার রিলেশন কাজের বাইরে এক, কাজের সময় এক,
কাজের সময় কিন্তু সে কাউকে চিনবে না, তার কাউন্টারে কে দাঁড়িয়ে আছে, সে মনিটর দিবে একটা, শর্ট দিবে আর একটা, এটা কেউ জানবে না। যারা নতুন আর্টিস্ট তারা তো বুঝতেই পারবে না, দেখা আপনার সঙ্গে একটা মনিটর দিল, সে কিন্তু শর্টের সময় সে কিন্তু ওটা চেঞ্জ করে দিবে, কারণ সে আর্টিস্টটাকে, সে নতুন হোক পুরাতন হোক, সে আর্টিস্টটাকে সবসময় একটা গোলক দাদার ভিতরে ফালায় রাখতে চায়, কারণ সে তখন মনে করে যে সেই আর্টিস্টটা তার প্রতিদ্বন্দ্বী, তার কাউন্টারে সে দাঁড়িয়ে আছে, সে সবসময় সবার উপরে থাকতে চায়। তা সেই দিকগুলা থেকে আমার যখন মনে হয়েছে যে না, আমি সবাইকে মোটামুটি স্টাডি করতে পেরেছি, তখন থেকে আমার মনে হয়েছে যে প্রতিটা আর্টিস্ট বা নতুন আর্টিস্টদের তার সঙ্গে কাজ করা উচিত। তার সঙ্গে কাজ করলে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু। আমি তার সঙ্গে কাজ করে এত বেশি পজিটিভ কিছু শিখেছি যেটা আমার নতুন হয়ে বা আমার সঙ্গে অন্য কোনো আর্টিস্টের কাউন্টার কাজ করতে গেলে আমার মনে হয় সেই জিনিসগুলো যদি আমি প্রয়োগ করি, অবভিয়াসলি আমি তার থেকেও পজিটিভ কোনো রিভিউ নিতে পারবো, এরকম কিছু একটা। সো আমি অনেক কৃতজ্ঞ যে মিশা ভাই আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে। আমি বিশেষ করে আমার প্রেমপ্রীতির বন্ধন আমার দর্শকদের কাছে অনেক কৃতজ্ঞ, যে দর্শক 100 জন দর্শকও যদি দেখে থাকে তার 98% দর্শক পজিটিভলি নিয়েছে। অপু বিশ্বাসের কাছে আমি কৃতজ্ঞ, বিকজ পরপর দুইটি চলচ্চিত্র সে আমাকে অনেক ভালো সাপোর্ট দিয়েছে। বিকজ আপনারা জানেন একটা চলচ্চিত্রে হিরোর জন্য হিরোইন এবং তার ভিলেন বিশেষ করে অ্যান্টি হিরো যদি সাপোর্ট না দেয় একজন আর্টিস্ট কখনোই ভালো কিছু করতে পারে না। সো এই দুজনের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আজীবন কৃতজ্ঞ থাকবো। আমি আমার ডিরেক্টর স্যারদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের প্রিন্ট মিডিয়া এবং জার্নালিস্ট ভাই যারা আছেন তারা ভালো ভালো রিভিউগুলো যারা তুলে ধরেছেন, বিশেষ করে না বললেই নয় লাস্টে আমি নিজেও জানি না, আমি জাস্ট একটা যখন দেখলাম যে প্রচারণায় যখন আমি দেখলাম যে আমি অপুকে পাচ্ছি না, অপু আমেরিকাতে, আমার একারই যেতে হচ্ছে হলে, আমি জানি না ও হল গিয়ে যদি হল শূন্য দেখি এটা মান সম্মানের ব্যাপার। আমি আমার পেজে একটা জাস্ট স্ট্যাটাস মেরে দিয়েছিলাম যে আমি আগামীকাল 3টা এবং 6টার শো দেখবো আমি নিউ গুলশান হলে, বাট ওখানে যাওয়ার পরে যে পরিবেশ পরিস্থিতি দেখলাম এটাতে আমার কাছে নিজের কাছে অনেক বেশি হ্যাপি মনে হয়েছে এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে। সেখানে মা ছেলে যার পরীক্ষা চলছে, তার যেদিন দেখতে আসছে তার পরের দিন ইংলিশ পরীক্ষা, এসএসসি পরীক্ষা, সেখানে মা ছেলে নারায়ণগঞ্জ থেকে চলে আসছে, ময়মনসিংহ থেকে চলে আসছে, একটা মেয়ে মিরপুর থেকে চলে গেছে, তা মিরপুরে তার ছবি রিলিজ হয়নি, সে রিক্সায় করে গেছে, বাসে উঠে তারপরে সে নিউ গুলশান সেই কেরানীগঞ্জ সেখানে চলে গেছে। এই জিনিসগুলো যখন আমি দেখতে পেরেছি সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তানভীর তারিক ভাই, আপনি সবসময় আমাদের নতুনদের অনেক বেশি সাপোর্ট দিয়েছেন, শুধু নতুন না চলচ্চিত্রের পাশে আপনি যেভাবে অতপ্রতভাবে জড়িত একজন চলচ্চিত্র প্রেমী হিসাবে এবং চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বোদ্ধা হিসাবে আমাদের চলচ্চিত্রের পাশে যেভাবে আছেন, আমরা সবাই চলচ্চিত্রের সবাই আপনার কাছে কৃতজ্ঞ, স্পেশালি আমি অনেক বেশি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ, অনুষ্ঠানটার নাম আমার কথা, দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো উইশ আছে কিনা? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে শেষ উইশ হচ্ছে আমি মনে করি যে বাংলা চলচ্চিত্র আপনাদের ভাষায় ভাষা বলে, বাংলা চলচ্চিত্র আপনাদের নিজেদের চরিত্রকে ফুটিয়ে তোলে, বাংলা চলচ্চিত্র আপনার পরিবারের কথা বলে। আমরা চেষ্টা করি প্রতিটি চলচ্চিত্রই হোক, আমার না হোক, যারই হোক না কেন, আপনার কম্বিনেশনে বা আপনার ফ্যামিলির কথা বলতে, আপনার লাইফের কথা বলার জন্য। সো বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন, এই বাংলা চলচ্চিত্র আমার দেশীয় সম্পদ, এটা রক্ষা করা শুধু আমার দায়িত্ব না, আমার ইন্ডাস্ট্রির মানুষের দায়িত্ব না, এটা রক্ষা করার দায়িত্ব আপনার নিজেরও। প্লিজ আপনারাও বাংলা ছবি হলে গিয়ে দেখবেন, এবং আমি মনে করি বাংলা ভাষার ভাষাভাষী যত চলচ্চিত্র আছে সেটা বাদে অন্য ছবিগুলা যদিও বলা উচিত না, বাংলা সম্পদ রক্ষা করার জন্য বাংলা চলচ্চিত্রের পাশে থাকা উচিত। এখন আপনি কোনটা অ্যাভয়েড করবেন কি করবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আমি নাই বললাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।